এখানে আলু সিদ্ধর সাথে কিছু সবজি মিশিয়ে নিলাম, তার সাথে নুন, আমচুর পাউডার, জোয়ান। নমস্কার, বং রাধুনির রান্নাঘরে ফিরে এলাম আরো একটি নতুন পর্বে। আশা রাখবো প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার এই রেসিপিটা দেখুন, একদমই অন্যরকম একটা রেসিপি, খুব সহজ আর খুব অল্প সময়ে হয়ে যায়। প্রথমে মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি, আর ওই মেজারমেন্ট কাপেরই এক কাপ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। আর এই আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিতে হবে। ভীষণই গরম আলুটা, এটাকে খুব তাড়াতাড়ি গ্রেট করে নিলাম। এবার এখানে এক এক করে সব কিছু দিয়ে নেব। গ্রেট করা আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর গাজর, এগুলো দিয়ে নেব। আর এখানে মশলা বলতে জোয়ান দিচ্ছি, আমচুর পাউডার দিচ্ছি, নুন দিলাম, চিলি ফ্লেক্স দিলাম। বাচ্চারা গাজর খেতে চায় না, আর সেই গাজরটাকে যদি এইভাবে খাওয়ানো যায় হাসি মুখে খাবে। সুজিটা ভিজে গেছে, তার মধ্যে ময়দা মিশিয়ে নেব। জল দিয়ে গুলে নিতে হবে, টেস্ট অনুযায়ী একটু নুনও দিয়ে নিতে হবে। আর আলুর মশলাটার মধ্যে আমি জোয়ানটা দিয়েছিলাম এই জন্যই, অনেকেই সুজি পছন্দ করেন না অ্যাসিডিটি হয় বলে, আর জোয়ানটা দিলে অ্যাসিডিটি হবে না। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে ছোটো ছোটো করে ভেজে নিতে হবে। ছোটো ছোটো করে ভেজে নেব ঢাকা দিয়ে, আর উপর মাঝখানে ওই আলুর পুরটা দিয়ে এইভাবে ফোল্ড করে দেবো। খুব সুন্দর অফিস কিংবা স্কুলের টিফিন। আজ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।